তো বন্ধুরা, আবার একটি গুরুত্বপূর্ণ আপডেটের খবর নিয়ে হাজির হয়ে গেলাম। 20 এপ্রিল থেকে শুরু হচ্ছে মিড ডে মিল বিলির কাজ, আর এই দ্বিতীয় দফার কাজ কিন্তু রাজ্যের স্কুলগুলিতে খুবই শীঘ্রই শুরু করতে চলেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন তো যে খবরটি বেরিয়ে আসছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একেবারে বিস্তারিত জানিয়ে দেবো বন্ধুরা। তো বলা হচ্ছে রাজ্যের স্কুলগুলোতে দ্বিতীয় দফায় মিড ডে মিল বিলির কাজ শুরু হচ্ছে 20 এপ্রিল সোমবার থেকে, চলবে 30 এপ্রিল পর্যন্ত। এই দফায় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়া পিছু 3 কেজি চাল ও 3 কেজি আলু দেওয়া হবে। এ নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আলু এবং চাল বিলির আগে 17 এপ্রিলের মধ্যে অভিভাবকদের বিষয়টি জানাতে হবে এবং স্কুল চত্বরে নির্দিষ্ট নিয়ম মেনে জীবাণুমুক্ত করতে হবে। তো বলা হয়েছে 19 এপ্রিলের মধ্যে পড়ুয়া পিছু নির্দিষ্ট পরিমাণ চাল ও আলুর প্যাকেট তৈরি করতে বলা হয়েছে। 20 এপ্রিল সকাল 11টা থেকে বিলির কাজ শুরু হবে। এক এক সময়ে এক একটি ক্লাসের পড়ুয়াদের অভিভাবকদেরই এই প্যাকেট দেওয়া হবে, যাতে একসঙ্গে অনেক ভিড় না হয়। তো এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার যে নিয়ম রয়েছে তা কিন্তু মানতে বলা হয়েছে। অর্থাৎ 20 এপ্রিল থেকে স্কুল স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিলের যে দ্বিতীয় দফার সেই খাদ্যদ্রব্য বিলি করা হবে। তো বলা হচ্ছে পড়ুয়াদের কিন্তু স্কুল আসতে বারণ করা হয়েছে, শুধুমাত্র অভিভাবকদেরই আসতে বলা হয়েছে। মিড ডে মিল বিলির পুরো দায়িত্ব স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের। তো লকডাউন চলায় কীভাবে তারা স্কুলে যাবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তো স্কুল জীবাণুমুক্ত করার কাজই বা কারা করবে, বিজ্ঞপ্তিতে কিন্তু সেটাও বলা হয়নি। তবে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক যাদের ট্রেন বা বাসে করে স্কুলে আসতে হয়, তারা না এসে যারা স্কুলের কাছে থাকেন তাদের আসতে বলা হয়েছে এবং এবং নির্দেশ দেওয়া হয়েছে যে স্কুলের যে মিড ডে মিলের রান্নার কর্মী রয়েছে, স্বনির্ভর গোষ্ঠীর যে কর্মীরা রয়েছে, এ তারা গিয়ে এই যে মিড ডে মিলের প্রক্রিয়াটা রয়েছে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে তাদের বলা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট খবর। আপডেট খবরটি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ধন্যবাদ।